সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি। না আফিয়া, এমনটি করবেন না, আজান তো হতে দিন। আরে আপু, আমি তো খাচ্ছি না, আমিও তো রোজা রেখেছি, আমি তো শুধু এমনিই দেখছিলাম। আফিয়া মামুনি, চলুন দস্তরখানায় বসে ইফতারের সময় হওয়ার অপেক্ষা করি আর দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো বাবা, প্রতিবেশীকে ইফতারে দিয়ে এসেছো? জি বাবা জান। সাব্বাস বাবা, আমি এই মাত্র আফিয়াকে বলছিলাম যে এই মুহূর্তে দস্তরখানায় বসে ইফতারের সময় হওয়ার অপেক্ষা করা উচিত এবং দোয়া করা উচিত। হাদিসে পাকে এসেছে, আল্লাহ তাআলার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেয়া হয় না। সুবহানাল্লাহ। আসুন দোয়া করি। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। বাবাজান, আর কতক্ষণ সময় বাকি আছে? মামুনি, আর সামান্য সময় বাকি আছে। বাবাজান, একটি বিষয়ে বলুন, এখন তো আমরা ঘোরের সাহায্যে সাহরি এবং ইফতারের টাইম দিকে থাকি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যুগে তো ঘড়ি ছিল না, তখন টাইম কিভাবে জানা যেত? সাদ বাবা, এখনো সেহেরি ও ইফতারের সময় ঘড়ির মাধ্যমে নয়, বরং আকাশ, চাঁদ, সূর্য আর নক্ষত্রের পজিশন দেখে একটি বিশেষ পদ্ধতিতে জানা যায়। শুধু আজকালকার যুগের হিসেবে এই সমস্ত সময়কে ঘড়ির টাইম অনুযায়ী নোট করে নেওয়া হয়েছে, যাতে মানুষ সহজে তা জানতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমান সূর্য, চন্দ্র, নক্ষত্র দ্বারা সময়কে জাজ করতে এক্সপার্ট ছিলেন, বুঝতে পেরেছেন? কিন্তু ঘড়ি আবিষ্কারের পর সাধারণ মানুষের নিকট এখন আর তার প্রয়োজনীয়তা অনুভব হয় না, কেননা আমাদের বড় বড় আলিমগণ এবং এক্সপার্টগণ মিলে সারা বছরের ক্যালেন্ডার, চাঁদ, সূর্য এবং তারকারাজির পজিশন হিসেব করে ঘড়ির টাইম অনুযায়ী সেট করে দিয়েছেন। এই সকল এক্সপার্টস এবং আলিমগণের এই দিনই খিদমতের কারণে আমরা এতটা সহজভাবে ঘড়ি দেখে সেহেরি এবং ইফতারের সময় সম্পর্কে জানতে পারি। ঠিক বলেছেন বাবাজান, রোজা আমাদের উপর ফরজ কেন? মামুনি, কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমাদের তাকওয়া অর্জিত হয়। অর্থাৎ আল্লাহ পাক আমাদের উপর আর আমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা এজন্য ফরজ করেছেন যাতে আমরা পরহেজগার হতে পারি, আমাদের নফসকে নিয়ন্ত্রণে রাখার প্র্যাকটিস করতে পারি আর ওই সকল কাজ থেকে সহজভাবে বেঁচে থাকতে পারি যেগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বাবাজান, কাল আমি রোজা রাখবো না, আজ আমার অনেক পিপাসা লেগেছে। আফিয়া, এখনো আপনার উপর রোজা ফরজ হয়নি, তাই যদি আপনি রোজা না রাখতে চান তাহলে কোনো অসুবিধা নেই। আর এমনিতেও এখনো আপনি ছোট, আপনি যেন আবার অসুস্থ হয়ে না পড়েন, তাই না বাবাজান? না বাবা, রোজা রাখলে মানুষ অসুস্থ হয় এই কথাটি ভুল, বরং সত্য হচ্ছে এটাই যে মেডিকেল রিসার্চ এই বিষয়টি প্রমাণ করেছেন যে রোজা রাখার ফলে মানুষের অসংখ্য রোগ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বেই বলে গিয়েছিলেন, যা মেডিকেল সায়েন্স আজ প্রুভ করেছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু তাসিহু, অর্থাৎ রোজা রাখো, সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজান, এটি তো খুবই চমৎকার হাদিস। জি বাবাজান, বাবাজান এই হাদিসটিও আমাদেরকে মুখস্থ করান। ঠিক আছে মা, ইফতারের পর এই হাদিসও আপনাদেরকে আমি মুখস্থ করাবো। চলুন, ইফতারের সময় হয়ে গেছে। বাবাজান, এখনো তো আজান দেয়নি। সাদিয়া মামুনি, সেহরির সময় শেষ হওয়ার আগে আগে সেহরি খাওয়া বন্ধ করা উচিত।
আর ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার করা উচিত। উভয় অবস্থাতেই আজানের অপেক্ষা করা জরুরি নয়। আজান নামাজের জন্য হয়, সেহরি ইফতারের জন্য নয়। আসুন ইফতার করুন। সাথে চলো শিখি হাদিস।